এভরিওয়ান, আমি এসএম আরিফ, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এডি একাডেমিতে। সো আজকে আমরা শিখব হচ্ছে কীভাবে বিজনেস কার্ড বানানো যায়। তো খুবই সহজ, একদম সিম্পল বিজনেস কার্ড, যাতে করে আপনি খুব সহজে কাজটি করতে পারেন। তো এটার জন্য আপনার হচ্ছে একটি আর্টবোর্ড লাগবে। সো আমি প্রথমে ফাইলে গিয়ে নিউ নিচ্ছি। তো শুরু করার আগে একটি কথা বলে রাখতে চাই, আমরা এখানে নতুন নতুন অনেক গ্রাফিক ডিজাইনের ভিডিও ছাড়ছি। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখলে আপনি নতুন ভিডিওগুলো সবার প্রথমে পেয়ে যাবেন। সো আমি একটি আর্টবোর্ড নিচ্ছি যেটি হচ্ছে 1000x1000 পিক্সেলের, অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করলে একটি নতুন আর্টবোর্ড চলে আসবে। তো আমি এই জিনিসগুলোকে পাশের উইন্ডোতে নিয়ে যাচ্ছি যাতে করে আপনাদের জন্য দেখতে সুবিধা হয়। সো এখানে যে কাজটি করব সেটি হচ্ছে আমি বিজনেস কার্ডের আগে সাইজ মতো এই রেক্ট্যাঙ্গেলগুলো নিয়ে নিব। আর আপনি যদি চান বিজনেস কার্ডটি হচ্ছে ভার্টিক্যালি বানাবেন বা পোর্ট্রেট মোডে বানাবেন, তাও বানাতে পারেন। সো ফার্স্টে যে কাজটি করব, প্রথমে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব যেটির মাপ হবে হচ্ছে 3.5 ইঞ্চ অ্যান্ড 2.2 ইঞ্চ। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের বিজনেস কার্ডের মাপ। তো আমি অন্য একটি যে কোনো কালার দিয়ে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। সো এটিকে অল্টার প্রেস করে আরেকটি কপি করলাম, একটি হচ্ছে ফ্রন্ট সাইড হবে, একটি ব্যাক সাইড হবে। সো আমি এখানে নিয়ে আসি যাতে করে আপনাদের কাজ করতে বা দেখতে সুবিধা হয়। সো এই হচ্ছে আমাদের কার্ডের অবস্থা, এবং আমি কার্ডের যে সাইজ নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিলাম। এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাকে এই যে এই জিনিসটি তৈরি করতে হবে। এটি তৈরি করার জন্য আমাকে প্রথমে হচ্ছে পলিগন টুলে যেতে হবে। সেখান থেকে আমি যদি থ্রি প্রেস করলে ট্রায়াঙ্গেল হবে। সো এরকম একটি ট্রায়াঙ্গেল পাওয়া যাবে। তো আমি সিম্পল একটি কালার দিয়ে রাখি। তো এই ট্রায়াঙ্গেল থেকে আমি এটি কেটে নিয়েছি। সো আমি যদি এই ট্রায়াঙ্গেলটিকে অল্টার প্রেস করে একটু সামনের দিকে নিই, তো ওকে, এবং এ দুটিকে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। তো অ্যালাইনমেন্ট কোথায় পাবেন? উইন্ডো থেকে অ্যালাইনমেন্টে যদি ক্লিক করেন তাহলে অ্যালাইনমেন্ট অপশনটি পেয়ে যাবেন। সো এটি আমি ডাউন অ্যালাইনমেন্ট ঠিক করছি। আর এই তো এই দুটোকে জাস্ট ক্লিক করে আমি যদি পাথ ফাইন্ডারে যাই, পাথ ফাইন্ডার টুলটিও উইন্ডো থেকে পাথ ফাইন্ডার। সো এখান থেকে আমি ডিভাইড করে নেব, রাইট প্রেস করে আনগ্রুপ করতে হবে এবং এই আননেসেসারি অংশগুলো বাদ দিয়ে দিতে হবে। সো তারপরে যে কাজটি হবে, কন্ট্রোল সি ফর কপি আর এফ ফর ফরওয়ার্ড পেস্ট, এবং হচ্ছে শিফট প্রেস করে রাইট অ্যারো কি প্রেস করে আপনি এটি আরেকটি কপি করে ফেলতে পারবেন। সো এই দুটি আপনার হয়ে গেল, এবং গ্রুপ করলে এটি গ্রুপ হয়ে গেল। সো এখন এটিকে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, এখানে হোয়াইট কালার দিয়ে দিলাম, এবং এটিকে একটু গ্রেডিয়েন্ট দেবো। সো এই যে গ্রেডিয়েন্টটি আছে এই গ্রেডিয়েন্টটি দেবো। এই গ্রেডিয়েন্টটি আমি তৈরি করেছি হচ্ছে আপনার ভায়োলেট অ্যান্ড দ্য লাইট পিঙ্কের সমন্বয়। সো এটি কীভাবে বানাতে হয়, আমি যদি এখানে একটু সাদা করে দিই এটাকে, তাহলে গ্রেডিয়েন্ট অপশনে যদি যাই, গ্রেডিয়েন্ট অপশন যদি এখানে না পান তাহলে আপনার উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট। সো এখানে দেখবেন যে একটি হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের একটি গ্রেডিয়েন্ট রাখা আছে। সো এখান থেকে এই হোয়াইট পোর্শনটি যেটি আছে গ্রেডিয়েন্ট স্লাইডার, সেখান থেকে আমি নিয়েছিলাম হচ্ছে এই কালারটি আর হচ্ছে আমার ব্লু পোর্শনে যেটি ছিল সেটি হচ্ছে ভায়োলেট কালারটি ছিল। সো এইটারই ডার্ক পোর্শন। সো একে ডার্ক করবেন কীভাবে, এখানে দুটি অপশন আছে। সো একটি হচ্ছে সোয়াচেস আর একটি হচ্ছে আপনার কালার। তো কালারে ক্লিক করতে হবে এবং অপশনে গিয়ে সিএমওয়াইকে মোড অন করে দিতে করলে এটিকে আরও ডার্ক করতে পারবেন, লাইট করতে পারবেন। সো এই হচ্ছে আমার গ্রেডিয়েন্টটি তৈরি হয়ে গেল। এখন আমি এই দুটোকে ক্লিক করে আই প্রেস করে যদি এখানে ক্লিক করে তাহলে গ্রেডিয়েন্টটি হয়ে যাবে, কিন্তু এখন আমাকে রিভার্স করে দিতে হবে যেহেতু ব্লু কালার বা ভায়োলেট কালারটি নিচের দিকে। সো জি ফর দ্য গ্রেডিয়েন্ট স্লাইডার। তো এটাকে ক্লিক করে আমি আর একটু ঠিক করে দেব যাতে করে আমার ওকে, এখন ব্লু পোর্শনটি একটু নিচের দিকে থাকবে। আনগ্রুপ করে নিচ্ছি, আনগ্রুপ করে আমি এক এক করে এটিকে গ্রেডিয়েন্টটা ঠিক করব। সো আমি যদি এটিকে রিভার্স করে দিই এবং এখানেও আই প্রেস করে এটি নিলাম, নেওয়ার পরে এটিকে রিভার্স করে দিলাম। সো এখন কিন্তু মোটামুটি মিলেছে, কিন্তু আমার এই কালারটি আর একটু ঠিকঠাক করতে হবে। সো জি প্রেস করে এই দেখুন এখানে যে অপশনটি আছে এই গ্রেডিয়েন্টটি আমি এইভাবে দিলাম। সো এখন মোটামুটি একরকম হয়েছে। সো এই গ্রেডিয়েন্টের এটা এই পর্যন্ত আমার আসবে, এটাও এই পর্যন্ত আসবে, এবং এটিকে আর একটু উপরে উঠে দেবো যাতে করে আমার ব্লু পোর্শনটি আর একটু উপরে থাকে। এই হচ্ছে আমার কাজ। এখন গ্রুপ করে এটিকে আমার জায়গা মতো বসালাম। এটি হচ্ছে আমার লোগো। সো লোগোটি এত বড় রাখা যাবে না, আরেকটু ছোট করতে হবে। আর লোগোটির হচ্ছে একটির সাথে আরেকটির দূরত্ব এরকম হবে। সো এই হচ্ছে লোগো, এবং
সাপেক্ষ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের এবং এটিকে মাঝামাঝি রাখছি। তারপরে এটিকে আই প্রেস করে হোয়াইট কালার নিলাম। নেওয়ার পরে যে কাজটি করব এটিকে আরেকটি কপি করে এখানে রাখছি এবং এখানে যে নর্মাল লেখাগুলো সেই লেখাগুলো দিচ্ছি। এখন লেখার ব্যাপারে যদি আসি তাহলে কিন্তু গোল্ডেন রেশির ব্যাপারটি আসছে, যে আমার হেডলাইন যার নাম, আমি নেক্সা ফন্ট ইউজ করছি, তো নেক্সা বোল্ড ধরুন, তার নাম হচ্ছে HM মাহমুদ, সাপোজ এটা হতে পারে। তো এটা যদি হয়ে থাকে তাহলে এর নিচে ডেজিগনেশন হবে। তো এই ফন্টটি হচ্ছে আমার 12। এখন 12কে আমি যদি ক্যালকুলেটারে, ওকে, ক্যালকুলেটারে গিয়ে যে কাজটি করতে হবে আমার, আমি 12কে 1.6 দিয়ে ভাগ করব, ডিভাইড করব, তাহলে যে ভ্যালুটি বের হবে, তার মানে এখানে 7.5 বের হয়েছে। তাহলে আমার যে পরের ফন্টটি হবে এটি আমি যদি গোল্ডেন রেশিও মেনটেন করে লিখতে চাই তাহলে 7.5 দিতে হবে। তাহলে আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি, লাইট করে নিচ্ছি। তো তারপরে যেটি লিখবো হচ্ছে ফাউন্ডার, ফাউন্ডারের এফটি বড় হবে, ওকে। কিন্তু এই ফন্টটি করব তখন 7.5, ওকে। এই হচ্ছে আমাদের কাজ। তো তারপরে যে লেখাগুলো হবে এরপরের লেখাগুলো, এগুলো মোটামুটি 10 এবং 7-এর মাঝামাঝি রাখতে চেষ্টা করব। তাহলে এখানে যেমন আছে আমার, আমি আনগ্রুপ করছি, যেমন মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারের জন্য আমি M ইউজ করেছি, সো আমি এটিকে নিচে দিচ্ছি, ওকে। এখন এটিকে অ্যালাইনমেন্ট আকারে সাজাবো, তো অ্যালাইনমেন্টে আমি এটি বাপাশে রাখছি, ওকে। দেখুন এই যে এখানকার যে ফন্ট এটাকে আমি যদি এত ছোট করে দিই, বেশি ছোট করে দিলে এটা দেখা যাবে না, 7 দেওয়া যাবে না, এটাকে 9 দিলেও চলবে অথবা 8 দিতে পারেন, 7 আর 8-এর মাঝামাঝি রাখলেও কিন্তু ভালো লাগবে। সো খুব সহজে কিন্তু আপনি এটি তৈরি করে ফেলতে পারবেন, ওকে, ফাইন। তাহলে আমি এগুলোকে সবগুলোকে গ্রুপ করছি, গ্রুপ করার পরে এটির মাঝ বরাবর নিয়ে আসবো, কার্ডের সাপেক্ষে মাঝ বরাবর, এবং এটিকেও মাঝ বরাবর নিয়ে আসছি, এবং এই সবগুলোকে সিলেক্ট করব Ctrl G, এবং গ্রুপ করার পরে এটি মাঝামাঝি আনবো। সো এই হয়ে গেল আমার জাস্ট ভিজিটিং কার্ড। এখন আসুন এটিকে মক আপ করবো কীভাবে। আমি মক আপের ডাউনলোড লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সো সেখান থেকে মক আপটি ডাউনলোড করে নেবেন। আর মক আপটি আপনি করার জন্য ফটোশপ লাগবে, অবশ্যই ফটোশপটি ইনস্টল দিয়ে নেবেন। তো চলুন মক আপ করে ফেলি। তো যে ডাউনলোড লিঙ্কটি আমি দিয়ে দিয়েছি সেই ডাউনলোড লিঙ্কে গেলে আপনি এরকম একটি জিপ ফাইল ডাউনলোড করতে পারবেন, এবং যদি এক্সট্রাক্ট ফাইলস ক্লিক করেন এখানে অপশন আসবে, এবং এখান থেকে এক্সট্রাক্ট ওকে করে দিলে আপনি হচ্ছে এক্সট্রাক্ট করতে পারবেন। তো এক্সট্রাক্ট করার জন্য যেই সফটওয়্যারটি লাগে সেটির নাম হচ্ছে উইনজিপ বা উইনরার, সেটি ডাউনলোড লিঙ্কও আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সো চেক করে নেবেন। সো এখানে আমার ফটোশপ মক আপ ফাইলটি আছে, আমি ডাবল ক্লিক করলে এটি ওপেন হবে। সো ফটোশপ ফাইলটি ওপেন হওয়ার পরে যে কাজটি করতে হবে আমাকে, যে এরকম বিভিন্ন রকম উইন্ডো আসতে পারে এগুলোকে ইগনোর করে দেবেন। সো এখানে যে জিনিসটি হবে, এখানে একটি ডেমো টেক্সট বা এই টাইপের দেওয়া আছে। এখন এটিকে মক আপ কেন বলছি, মক আপ বলছি এই কারণে যে আপনার রিয়েল লাইফে আপনার ভিজিটিং কার্ডটি ডিজাইন করার পর এবং প্রিন্ট আউট করার পরে দেখতে কেমন লাগবে, এটিকে মক আপ বলা হয়, ডামি যেটাকে বলে আর কি। সো এখানে দুটি অপশন আছে, যে অ্যাড ইওর কার্ড ডিজাইন ফ্রন্ট, অ্যাড ইওর কার্ড ডিজাইন ব্যাক। সো আপনি এখানে ক্লিক করেই কাজটি করতে পারবেন। তো এখানে কেন ক্লিক করবো, এখানে যে দেখছেন যে ছোটো একটি আইকনের মতো, এটি হচ্ছে স্মার্ট অবজেক্ট বোঝায়। তো আপনি স্মার্ট অবজেক্টে যদি ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, এটি নতুন উইন্ডোতে ওপেন। সো এখানে যদি আপনার ডিজাইনটি প্রেস করে দেন বা পেস্ট করে দেন, সো আমি এই ডিজাইনটা নিয়ে আসছি, যেমন ফ্রন্ট সাইড হচ্ছে আমার এটা, Ctrl C কপি করলাম। কপি করার পরে আমি যদি এখানে Ctrl V করি, এই কাজটি পিক্সেল করে দেবো এবং ওকে করে দেবো। সো আপনি কিন্তু এখানে এটিকে বসাতে পারেন, এভাবে জাস্ট ফিট করে দিচ্ছি, এটার সাথে মাঝামাঝি রাখছি, টিক বাটন দিয়ে দিলাম, Ctrl S দিলে আপনার এটি সেভ হয়ে যাবে। সো দেখুন এখানে ফ্রন্ট সাইডটি এরকম চলে এসেছে। তারপরে যে কার্ডটি আছে সেটি হচ্ছে ব্যাক সাইড, ডাবল ক্লিক করে স্মার্ট অবজেক্টে চলে যাবেন এখানে। তারপরে যে অংশটি আসবে আমি এখান থেকে ব্যাক সাইডটি জাস্ট সিলেক্ট করে Ctrl C কপি করলাম, কপি করার পরে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলে পিক্সেলসে সেম পোর্শন এবং সেম অপশনস। সো এটিকে একটু বড় করে এটি ফিট করে দিচ্ছি এটার সাথে, ওকে করে Ctrl S মানে সেভ করলাম। সেভ করলে দেখুন এই উইন্ডোতে এসে সেভ হলো। সো এখানে কিছু কাস্টমাইজের অপশন আছে, আমি বোল্টটি রাখবো না, সো বোল্টটি আপনি না রাখতে চাইলে রাখতে পারবেন। কার্ড ফ্রন্ট এবং ব্যাক, তাহলে আমি বিজনেস কার্ডটি Ctrl A প্রেস করলাম, এটিকে আমি জাস্ট মাঝামাঝি নিয়ে আসতে চাই। সো এভাবে আপনি মাঝামাঝিও রাখতে পারেন,
তো এই হচ্ছে আমাদের মক আপ হয়ে গেল এবং কার্ড ডিজাইনও হয়ে গেল। সো থ্যাংক ইউ সো মাচ। আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আসলে আমি এই কথাগুলো বলতে চাই না, আপনাদের ভালো লাগলে আসলে আপনাদের ইচ্ছা মতো আপনারা লাইক শেয়ার করুন, এটি আপনাদের ব্যাপার সম্পূর্ণ। তো যেটি বলছিলাম যে আরও নতুন ভিডিও টিউটোরিয়ালগুলো আসছে, সো আপনারা কী ধরনের ভিডিও টিউটোরিয়াল চাচ্ছেন আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আগামী এপিসোড পর্যন্ত আমি ASMR আজকের মতো লগ আউট করছি। আল্লাহ হাফেজ।